একটু বাজার যাবো একটু। শরীরটা মানে আগে একটু ঠিক আছে, ওষুধ খেয়েছি, শরীর ঠিক। এখন বাজার থেকে কবে থেকে ভাবছি বাজার যাওয়া হচ্ছে না, সেই জন্য এখন আমি একটু বাজার বেরোচ্ছি। বাজারে টুকটা কাজ আছে, কেনাকাটি আছে, একটু সবজি বাজার আছে, কসমেটিক টুকটাক জিনিস কেনার আছে, একটু দাদার কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো এখন বাজার যাচ্ছি। সাইজগুলো সব ছোট, বড় নেই, সব ছোট ছোট। সিম্পল হাতে হয়ে চললাম, ওটা যেমন কাজ আছে যেরকম। আমি দু তিন জায়গাতে ঘুরলাম কিন্তু পেলামই না, না আমি দু তিন জায়গায় ঘুরেছি পাচ্ছি না কোথাও। দাদা প্রণতনকে দাদার জন্মদিন আছে, তো জন্মদিন প্রত্যেকবার কিছু না কিছু আমি দিই, এটা আমার বড় অভ্যাস ছিল হাজব্যান্ডকে দিই। তো এবারও কিনতে গেছিলাম, তো পছন্দই হচ্ছে না, আমি সব কিনে নিয়ে আসি, তো কিনে আনলাম দাদা সবার জন্যই এনেছি। তো প্রথম দাদাদের জন্য দেখাই, দেখো এটা হলো দাদার জন্য এনেছি, একটা টি শার্ট এনেছি, টি শার্ট এনেছি দাদা একটা। সব আমি সব সব আমি পছন্দ করে নিয়ে আসি, তাদের জন্য টি শার্ট নিয়েছি একটা। আর এটা ছেলের জন্য নিলাম একটা, ছেলের আমার জন্যও নিলাম, সবার জন্য নিয়েছি, তো আমার জন্যও নিলাম, পছন্দ হয়ে গেল। এটা একটা কুর্তি নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ কালারটা হোয়াইটের মতো, আমি বেশি ডিপ কালার পরি না, তো এটা ভালো লাগলো একটা। আর নিলাম একটা কুর্তি একটা, আর নিলাম মানে একটা কি এই দেখো পাঁচ বালিশের ওয়ারগুলো সব মানে কেমন রং ফেড হয়ে গেছে, উঠে গেছে সব। তো পাঁচ বালিশের ওয়ার নিলাম দুটো, একটা দাদা বাবুর একটা ছেলে, পাঁচ বালিশের ওয়ার কিনেছে দুটো। একটা বেডশিট কিনলাম একটা, দেখতেই পাচ্ছ বেডশিট একটা নিলাম, লাগে তো এগুলো নোংরাও হয়ে যায় বাবা, সেগুলো আছে সেগুলো বের করলাম। এগুলো কিনলাম যখন নিলাম একটু বালিশের ওয়ার ফার নিলাম যখন আবার বেডশিটও নিই, এগুলো নিলাম। তো এই বাজারে এগুলো ঘুরতে ঘুরতে অনেক সময় গেলো, এগুলো তো একটু পছন্দও করতে হয়, তো হট করে গেলাম কিনে, তাহলে আর আমি উল্টো পাল্টা জিনিস কিনি না, আমার পছন্দ না হলে আমি দেখবো দু তিনটা ঘুরবো বারবার, আগে পছন্দ না হলে নেবো না, আমার মোটামুটি নেবো। তো দেখলাম যে অনেক সময় লাগলো এগুলো, তো এগুলো কিন্তু আর টি শার্ট ফ্যাটগুলো সাইজ ফাইজগুলো পাচ্ছিলো অনেক, নিলাম এগুলো, আমার নিলাম ছেলের নিলাম, নেওয়ার পর এগুলো নিলাম, নেওয়ার পর তারপরে এগুলো এসেছি বাড়িতে, ওই একটা পরেই এসেছি, এসে গেছি, বেশি তো কাজ ছিল না, টুকটাক করে নিলাম সব আছে। আর একটু ওষুধ শুধু নেওয়ার ছিল, ওষুধ নিলাম, নিয়ে দিয়ে চলে এসছে। তো এত বলবে জিনিসগুলো কেমন হয়েছে তোমার কমেন্ট করে জানাবে আমাকে, আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার অবশ্যই করবে।